লকডাউন, রাস্তা জুড়ে চলছে পুলিশি টহল, এত কিছুর মাঝেও জানো চুরির ঘটনার কোনো ছন্দ পতনই ঘটছে না। এবার চুরির ঘটনা ঘটে গেল একেবারে রাজধানীর প্রাণ কেন্দ্রে, মূল আগরতলার গাঙ্গাইল রোড স্থিত বিবেকানন্দ ব্যায়ামাগারে। প্রায় 2 লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে বলে অভিযোগ ব্যায়ামাগারের কর্তৃপক্ষের। ঘটনাটি সামনে আসতেই সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। আমি বিবেকানন্দ ব্যায়ামাগারের সেক্রেটারি নারায়ণ দেবনাথ। আজকে আমরা ক্লাবে আসি, আমাদের একটা অনুষ্ঠান ছিল, আমাদের জিমনাস্টিকের ছেলে মেয়েদের একটা অনুষ্ঠান। এটা NSRCC-র কোচরা মিল্লা সাহায্য করছে এবং আমাদের বিবেকানন্দ ব্যায়ামাগার থেকেও বেশ কিছু সাহায্য করা হয়েছে। তাদের 54 জনের আমরা কিছু সাহায্য করছি COVID-19 ব্যাপার নিয়ে। তো আজকে ক্লাব খুললে আমরা দেখি আমাদের ভিতরে অনেক জিনিসপত্র চুরি হয়ে গেছে এবং তার ভিতরে দুইটা ওয়াটার পাম্প এবং সিলিং ফ্যান আছে 3টা এবং বাথরুমের যে শাওয়ার এবং ফিটিংসের যতগুলি আছে সবগুলি জিনিস চোররা নিয়ে গেছে এবং আমাদের ব্যায়ামের কিছু ডাম্বেল এবং রড অনেক কিছু নিয়ে গেছে এবং ফ্যান নিচ্ছে 3টা। তারপর দেখা গেছে সর্বমোট আমাদের মিনিমাম 2 লাখ টাকা হইব যে এই যন্ত্রগুলি যে নিয়ে গেছে। যে আমরা অ্যাকচুয়ালি আমাদের ONGC থেকে কিছু সাহায্য পাইছিলাম, এটা নিয়ে আমরা এই ধরনের এই বাথরুমটারে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম, কিন্তু এখন তো এয়া দেখলাম যে এগুলি চুরি হয়ে গেছে। এখন আপনারা যদি পুলিশে আসে, এফআইআর করছি আমরা, পুলিশে আসার পর উনি আশ্বাস দিছে যে আমরা দেখি তদন্ত করিয়া কী করা যায়, ওখানে পাওয়া যায় খবর টবর। তো রাত্রেবেলা তো আমরা নিজেরও থাকি না, কারণ 7টার থেকে তো অটোমেটিক কার্পুজারে হয়ে যাগা, কারণ এখন পুলিশ কী করে এটা তো আর আমরা জানি না। তো সেই জায়গাতে আমরা তো তাদের দুজন, তারা তো নিশ্চয়ই তাদের ডিউটি করে, কিন্তু কত জায়গায় দিবে, কারণ আমাদের এই জায়গাটা দিয়ে অনেক খালি জায়গা আছে। চোররা কোন দিক দিয়ে ঢুকছে কি আসলে জানে না, তবে আমাদের এনে 3-4টা দিছে আর ভিতর দিয়ে। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা।